নমস্কার সবাইকে, জয়তু শ্রীরাম কৃষ্ণ। আমাদের জীবনে মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, কিন্তু ঈশ্বর লাভ করতে গেলে আমাদের প্রথমত সংসারের চিন্তা থেকে নিজেদেরকে লিপ্ত করতে হবে। কারণ সংসারের চিন্তা, সংসারের ভাবনা, সংসারের বিষয় আসয়ে এসব যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা ঈশ্বর লাভের পথে বৈরাগ্য আনতে পারব না। তখন কেবল বিলাস, ভোগবিলাস এইসবের মধ্যে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলব। নিজেদের যে সত্য পথ, নিজেদের যে সত্য ধর্ম, নিজেদের যে বৈরাগ্য আশ্রম, সমস্ত আমরা ভুলে যাব। তাই সংসারের চিন্তা আমাদের কখনো ঈশ্বর লাভ করতে দেয় না। ঈশ্বর লাভ করতে হলে সম্পূর্ণ এই সংসার পথ থেকে বিচ্ছিন্ন থাকতে হবে। সংসার পথ থেকে বিচ্ছিন্ন থাকতে হবে মানে এটা নয় যে আমরা সংসার করব না, বা সংসারে সব কিছু ত্যাগ করে দূরে কোথাও হিমালয়ে প্রান্তরে গিয়ে, হিমালয়ে কোনো গুহায় গিয়ে তপস্যা করব, এমনটা নয়। ঠাকুর বলেছেন, সংসারে থাকো কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়ে থাকো। কোথায় আর বাইরে যাবে, সংসার দুর্গেই তো ভালো সাধন হয়, এটাও ঠাকুর বলেছিলেন। তাই ঠাকুর সংসারের বিরোধী কথা বলছেন না। ঠাকুর কখনো বলেননি যে সংসার বিরোধ করো, তুমি সংসারের বিরোধী হয়ে থাকো, এটাও নয়। যে জিনিসটা আমাদের সবথেকে বেশি জানা দরকার, সেই জিনিসটা হলো এই যে আমাদের যে বিষয়ের যে লোভ, যে স্বার্থপরতা, যার কারণে আমাদের ঈশ্বরের পথ থেকে বিচ্ছিন্ন থাকতে হয়, ঠিক এই জায়গাটায় ঠাকুরের আপত্তি। সংসারের ঠিক এই জায়গাটায় ঠাকুরের আপত্তি, তাই তিনি সংসারের চিন্তায় কাউকে লিপ্ত হতে দিচ্ছেন না। তিনি বলছেন, এই সমস্ত বিকার, এই সমস্ত ভোগবিলাস থেকে আমাদের দূরে থাকা উচিত। এই প্রসঙ্গে ঠাকুর দৃষ্টান্ত দিয়েছেন, দাঁতের ব্যথা। ব্যথা নিয়েও লোকে সব কাজ করে, কিন্তু মনটা পড়ে থাকে দাঁতের উপর, সবসময় সেই বেদনাটির বোধ থাকে। এই রকম ভগবানের জন্যে কারোর মনে যদি বেদনাবোধ জেগে থাকে, যে তাকে পাওয়া হলো না, তার সঙ্গে সম্পর্ক হলো না, তাকে দেখতে পেলাম না, তার সাধনা করতে পারলাম না, তাকে ভজনা করতে পারলাম না, এই ভাবনা যদি মনের মধ্যে থাকে, তাহলে আর সংসারের চিন্তা তাকে লিপ্ত করতে পারে না। অর্থাৎ এখানে ঠাকুর বলতে চাইছেন একটাই কথা, তিনি সংসারের বিরোধী কোনো কথা বলছেন না। তিনি কাউকে বলছেন না যে সন্ন্যাসী হয়ে দূরে কোথাও চলে যেতে। তিনি বলছেন সংসারে থেকেও সংসারের যে পথটা, সেটা যেন না থাকে। যার ভগবানের জন্য আকুলতা, যার ভগবানের জন্য ব্যাকুলতা, তাকে যেন সংসার লিপ্ত করতে না পারে। তাই সংসারের চিন্তা থেকে যাতে লিপ্ত না হয় মানুষ, যাতে আধ্যাত্ম যারা করছে তারা সংসারের চিন্তা থেকে যাতে সংসারের মধ্যে যেন লিপ্ত হয়ে না পড়ে, ঠিক এই জন্য তিনি এই দৃষ্টান্তটা দিচ্ছেন। তিনি বলছেন দাঁতের ব্যথা যেরকম, কিন্তু মন, দাঁতের ব্যথা নিয়েও লোকে সমস্ত কাজ করে, কিন্তু মনটা তো পড়ে থাকে দাঁতের উপর, ঠিক সেই রকম সংসারে সমস্ত কাজ করো, কিন্তু মনটা যেন ভগবানের প্রতি থাকে, ভগবানের মধ্যে থাকে। ভগবানকে কখনো হৃদয়চ্যুত করা উচিত নয়, ভগবানকে সর্বদা হৃদয়েই রাখা উচিত। সংসারে থেকেও ভগবানকে তুমি হৃদয়ে রাখো, এটাই হচ্ছে ঠাকুরের কথা। ঠাকুর ঠিক এটাই বোঝাতে চেয়েছিলেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার। জয়তু শ্রীরাম কৃষ্ণ।